वन्दे गुरुपदोद्वन्द्वं भक्तबिन्दसमन्नितं श्रीचैतन्यप्रभुं वन्दे नितानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं मनोहरम् वा छाकरोश्य कृपा सिंधु विभच पति पावने वैष्णवभ्यो नमो नम करोति वाचा लंगुंगिरीपातमहंगे लंग परमाधव बृन्दाई तुलसीदे वै पिया वै केशवशक्तिपदी देवी सत्तव नमो नमः

धेयम सदाभव तीर्थस्प भीरी तरुहम पुनुतपालीपूत वंदे महापुरश ते चरणारिंद यदपल्लवन खचंदमशा विस्फुित किबवधु स्वादर्श पूर्णानुराग रगर कदा साराधिका श्री कृष्ण चैतन्य प्रभु निदानंद श्रीअद्वत गदाधर शिव सदी चैतन्य प्रभु निदानंद श्रीअत गदाधर शिव सदी गौरभक्तबिंद হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে আজানু লম্বিত ভুজো কনকীর্তনৈকিত কমলা शु दीजर जुगधर्म पालो वंदे जगत प्रिय करु करुणा भतारू हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम। नमामि गङ्गे तव पादपङ्कजं सुरासुरुैर्वन्दितो दिव्यरूपं भुक्तिञ्च मुक्तिञ्च तदासि निवानुरूपेण सदा नरानम् গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী বিভূষি তবাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গ মদাপহারম বারাণসীপুরপতি ভজবীশনাথম বাগীষজুষ लक्ष्मीर्जशी जशास्त हृदय संबित तम सिंगमह भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे

মানম জনাদবিদুষো করুণ বৃণীতে যদ যদ জন ভগবতে বিদধি তমান প্রতি প্রতিমুখস্য যথা মুখসি গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত পরমংশ জগৎগুরু জানিয়েছেন জগৎবাসী পরম সত্য বস্তু থেকে বহু বহু দূরে সরে যাচ্ছে তারা এতই দূরে সরে যাচ্ছে যে তাদের কাছে অপ্রাকৃত জগতের অক্তব্য সত্য কথা বলতে গেলে তারা ভয়ে ভীত হয়ে পড়েন এসব কথা বলা হচ্ছে কেন অন্য কথা বললেই তো ভালো গৌরীয় গোষ্ঠীপতি শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভাব পরমাংশ জগৎগুরু জানিয়েছেন জগৎবাসী পরম সত্য বস্তু থেকে ধীরে ধীরে বহুত দূরে সরে যাচ্ছেন তারা পরম সত্য বস্তু থেকে এতটাই দূরে সরে যাচ্ছেন এতই দূরে যে তাদের কাছে অপ্রাকৃত জগতের ও সত্য কথা বলতে গেলে তারা ভয়ভীত হয়ে যাচ্ছেন তারা বলছেন এই সব কথা আলোচনার কি প্রয়োজন আছে পরম সত্য বস্তুর মুখোমুখি হওয়া পরম সত্য বস্তু তার মুখোমুখি হওয়ার মতো সাহস সবার হয় না পরম সত্য বস্তুর মুখোমুখি হওয়ার মতো সাহস সবার হয় না কোটি কোটি জনসংখ্যার মধ্যে কদাচিৎ কাউর মধ্যে পরম সত্যের মুখোমুখি হওয়ার মোকাবেলা করবার একটা ক্ষমতা থাকতে পারে কিন্তু সবার হয় না কোটি কোটি জনসংখ্যার মধ্যে কদাচিত কাউর পরম বস্তুর মুখোমুখি করার মতো যোগ্যতা বা সাহস হয় নচেত পরম সত্যবস্তুর নামে কিছু প্রাকৃত জগতের বিষয় মিশিয়ে সত্যটাকে উপস্থাপন করা যারা পরম সত্যবস্তুকে কিছু জাগতিক বিষয়ের দ্বারা অতিরঞ্জিত করে উপস্থাপন করবার চেষ্টা করেন তারা অবশ্যই শাস্তি পাবেন তাদেরকে ক্ষমা ভগবান করবেন আগেও বলা হয়েছিল ভগবান তুমি একটু এসো গো আমার কাছে জগন্নাথ রূপে তুমি আমার কাছে এসো কিন্তু মায়ামিষি এসো এমনি এসো না মায়ামিশিয়ে এসে আমার সুইধ হবে জগন্নাথ তুমি এসো আমি তোমার রথযাত্রা করব সব করব আবার সহজিয়া গান চালাবো সবই করব তোমার কাছে কথা দিলাম কিন্তু তোমাকে মায়ামিশিয়ে আসতে হবে আর নাহলে তোমাকে আমি ধরতে পারবো কিন্তু ভগবান যে মায়ামিশিয়ে আসেন না এই পাগলগুলো সেটি জানেন না এ ধরনের কোনো কাণ্ডজ্ঞান তাদের নাই তারা জানেন না যে ভগবান কখনো মায়ামিশি আসেন না ভগবানকে পেতে গেলে বা ভগবানকে কিন্তু আদৌ চাহিদা আছে কি না ইকোনমিক্সে একটা কথা আছে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই গোস টুগেদার যদি ডিম্যান্ড থাকে ফরেন কান্ট্রি অবশ্য আমাদের দেশে তো হয় না আমাদের দেশে কালোবাজারি হয় কোনো জিনিসের ডিম্যান্ড সেরকম নাই কিন্তু গোদামে ঢুকিয়ে দিল দে আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস করে দিল বলে মা পাওয়া যাচ্ছে না দাম বেড়ে গেছে কিন্তু বিদেশে তা হয় না বিদেশে তা হয় বিদেশে ডিম্যান্ড এবং সাপ্লাই সমাজে চাহিদা সমাজে কি কি বস্তুর কেরম চাহিদা আছে চাহিদার সঙ্গে যোগান যোগান বোঝো যোগান বোঝো না সাপ্লাই যেরম চাহিদা সেরকম হবে কিন্তু এদেশে সেটা হয় না কাজেই আমাদের জীবনে আমাদের জীবনে আমাদের জীবনে যদি ভগবানের জন্য কোনো চাহিদা থাকে আদৌ চাহিদা আছে কি না প্রথমে আমাদের একটা সমীক্ষা হওয়া দরকার আমাদের একটা সমীক্ষা হওয়া দরকার আদৌ আমরা সেই পরম সত্যবস্তুকে চাই কি না এরকম একটা সমীক্ষা হওয়া দরকার তাতে বোঝা যাবে বাস্তবিক পক্ষে আমাদের অবস্থাটা কি নচেত কোনো সুবিধা হবে না লাভ হবে না আজকে বিশেষ একটা তিথি পড়েছে ভগবান এই ধরনের ব্যবস্থা রাখেন ভগবান এ ধরনের ব্যবস্থা রাখেন ভগবান রথযাত্রা চন্দন যাত্রা বিভিন্ন ধরনের ব্যবস্থা তিনি রাখেন আগো অনেকবার কিন্তু বদ্ধজীবের কোনো ইচ্ছাই নেই বদ্ধজীবের কোনো ইচ্ছাই নেই পরম বস্তুকে জানবার তারা বলছে বেশ ভালোই আছে অসুবিধে কী আছে খাচ্ছি যাচ্ছি নরকে যাচ্ছি আমার তো অসুবিধে কিছু নেই আমার তো জায়গা নরকেই যাবো একটা গল্প বলতেন সুন্দর নরক গুলজার নরক গুলজার শুনেছ নরক গুলজার বলছেন জগতের সব লোক যেখানে যাচ্ছে সেটা কি ভুল হতে পারে নাকি মহারাজই ভুল বলছে কাজে আমরা ওই দিকেই যাবো নরক গুলজার আর যে নরকেই যদি যেতে হয় নরক গুলজার হয়ে যাবে আনন্দ সবাই মিলে নাচা খোঁদা করবো নরকেই যাব কী অসুবিধা আছে নরকে সবাই যাচ্ছে আমরা যাব মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড এটা হচ্ছে আমাদের জগতের ফর্মুলা যেখানে মেজরিটি আছে সেইখানেই সত্য কথা সত্যই ওইখানেই আছে কিন্তু প্রাকৃতিক জগতের ঘটনাটা তা নয় এই জগতের কথা হল মেজরিটি মাস বি গ্র্যান্টেড সিনিয়রিটি মাস বি গিভিন প্রায়োরিটি যে বয়স্ক তাকে অগ্রাধিকার দিতে হবে এই জগতের এটা কথা আর যেখানে দল ভারী সেখানেই মানতে এটি ঠিক কিন্তু অপ্রাকৃত জগতে তা নয় অপ্রাকৃতিক জগতে হল এরকম ধরনের কোনো ফর্মুলা নাই এখানে একজন লোক প্রপাত বলছেন সমগ্র জগৎ যদি বিপ সমগ্র জগৎ যদি বিরুদ্ধে যায় সমগ্র জগৎ যদি বিরুদ্ধে যায় তথাপি আমাকে গুরুপাদ পদ্মের ছত্রছায়া দাঁড়িয়ে সেই অপ্রাকৃত জগতের অকৈত্য সত্য কথায় কীর্তন করতে হবে নির্বিকভাবে আমি জানি আমি নিখুঁত কথা আমি জানি জগতের লোক সেটা পছন্দ করবে না জগতের লোকের পছন্দের সঙ্গে আমি যদি মেলাতে যাই তাহলে তো আমি সাধু হতে পারবো না আমি সাধুর বেশধারে লোককে ঠকাব সেই জন্য বহুপাত বলছেন জগতের লোক হয়তো সেটা পছন্দ করবে না কিন্তু নিজের মঙ্গলের জন্য এবং জগতের মঙ্গলের জন্য আমাকে ওই অক্ষত্য তবে নিখুঁত সত্য কথা আমরা আলোচনা করব আমরা লোক কোন কথা আলোচনা করতে পারবো না তাতে আমাদের যদি কেউ ভোট দেয় দিল না দিল না দিল চলে যাও আপত্তি কিছু নেই আমাদের এটা আমাদের কোনো আপত্তির এখানে কিছু নাই কারণ পরম সত্যবস্তুর গ্রাহক অত্যন্ত কম হয় পরম সত্যবস্তুর গ্রাহক নেই বলেই চলে যেমন একটা বহু মূল্যবান হিরে মতি মানিক বিক্রি হয় সেই দোকানে সারাদিনে এক আধজন খরিদ্দার আছে কিনা না কিন্তু মুদি দোকানে সবসময় ভিড় মুদির দোকান সেরকম অ অপ্রাকৃত জগতের সত্যের গ্রাহক অত্যন্ত কম তা বলে আমাদের ভেঙে পড়ে আমরা ভেঙে পড়ব যে সত্যের গ্রাহক নাই এটা আমাদের ভেঙে পড়লে চলবে না আমাদের এই এই ধরনের শিক্ষা আমাদের নাই যাই হোক শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আলোচনা করতে গেলে অনেক কিছু আলোচনা করতে হয় কিন্তু জগতের এই বোকা লোকগুলো অত কিছু বোঝে না আমাদের ত্রিবিক্রম মহারাজ অনেক সময় ঢাকাই ভাষা বলতেন ঢাকার লোক অত্যন্ত অসন্তুষ্ট হয়ে বলতেন বলতেন সুয়ারে সেনে কসু আর বান্দরে সেনে কলা বাঁদর কলা চেনে আর শুয়োর চেনে কচু এছাড়া কিছু চেনে এরকম ধরনের একটা অবস্থা কাজেই জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে ওরা মনে করে কিছু একটা হইচই একটা রথ ধরে টানবো বাইনা বাজাবো খিচড় বাজনা ডুক ডুক করে আর লোকে না জাকা করবো এইটি ওরা মনে করে রথযাত্রা কিন্তু রথযাত্রার পেছনে কত গম্ভীর রহস্য রয়েছে এটা কেউ জানবার চেষ্টা করেন রথযাত্রা যে কত একটা গম্ভীর রহস্য এরা জানবার চেষ্টা কেউ কার আগ্রহ নাই প্রথম কথা হলো শ্রীমান মহাপ্রভু নীলাচল আশ্রয় করে তিনি সাক্ষাৎ কৃষ্ণ শুধু কৃষ্ণ নয় রাধা এবং গোবিন্দের মিলিত বিগ্রহ তিনি শুধু কৃষ্ণ নয় তিনি রাধা এবং গোবিন্দের মিলিত রূপে নীলাচল ধামেতে যে 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 তোমার লীলাগুলো করেছিলেন তার মধ্যে এক একটা লীলা আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৃন্দাবন দাস বলছেন যে অনন্তদেব অনন্তকালে বলে শেষ করতে পারে না এই চৈতন্য মহাপ্রভু রাধা গোবিন্দ মিলিত বিগ্রহ আর শ্রীমতী রাধারানীর ভাবটা কি কত যন্ত্রণা এটা অনুভব করার জন্য বিষয় বিগ্রহ যদি যদি শুধু বিষয় বিগ্রহ হয়ে থাকেন তাহলে এটা জানা যায় না সেই জন্য আশ্রয় বিগ্রহ হয়ে এটা গণের টেকনিক্যাল টার্ম বাইরের লোক বুঝতে পারে হঠাৎ যারা শুনছেন তারা বুঝবেন না এই জন্য সেখানে বলছেন ভগবান কৃষ্ণ হলো আশ্রয় বিগ্রহ আর রাধারানী হলেন বিস্ময় বিগ্রহ হলো কৃষ্ণ আশ্রয় বিগ্রহ হলেন রাধারানী যেটাকে ইংরেজিতে বলে ইংরেজিতে বলা হয়েছে প্রিডমিনেটিং অ্যাবসিলিউট কৃষ্ণ আর প্রিডোমিনেটেড অ্যাপসিলিউট হলো শ্রীমতী রাধা তার ভাবটাকে জানবার জন্য তিনি রাধাভাব স্বীকার করে এসেছিলেন আর নীলাচলকে আশ্রয় করে তিনি লীলাগুলো করেছিলেন এই ধরনের বিষয় প্রথমেই রথযাত্রা অনুভব করতে গেলে আমাদের বৃন্দাবনের যে অপ্রাকৃত সে গোপিকাগণ তাদের মহিমা জানা দরকার যারা জানেন না আর এই বয়সে আর কী করে জানবেন জানার কোনো সুযোগও কম কেন এটা উপলব্ধির বিষয় খালি কিছু গল্প শুনলাম তা নয় এর মধ্যে অত্যন্ত গভীর রহস্য এগুলো সাধারণ লোক বুঝবেন না যে গোপিকাগণ কারা কি গভীর রহস্য তারা ভগবানের শক্তি তারা কোনো মেয়ে ছেলে নন এই সামান্য কথাটাই তারা বোঝেন না ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী এক এবং অভিন্ন যেই রাধারানী সেই কৃষ্ণ আর যেই কৃষ্ণ সেই হলো রাধারানী এই কথাটা লোকে বুঝবেন না বেদান্ততে একটা কথা আছে শক্তি শক্তি মত্তর অভেদ শক্তি এবং শক্তিমান বেদান্তে বলছেন শক্তি এবং শক্তিমান অভেদ যে ব্যক্তি যে ব্যক্তি আছেন তারই শক্তিটা প্রকাশ হয় অর্থাৎ শক্তি এবং শক্তিমান অভেদ হয় এটা বেদান্তের সূত্র আর বিভিন্ন পুরাণ আদি বিভিন্ন জায়গায় প্রমাণ আছে এরকম পদ্ম পদ্মপুরাণের বিভিন্ন জায়গায় সেখানে বলা স স্ব সা স মানে যিনি কৃষ্ণ তিনিই হচ্ছেন সা মানে রাধারাণী যিনি কৃষ্ণ তিনিই রাধারানী আর যিনি রাধারানী তিনিই কৃষ্ণ একই তিনি দুই ভাগ হয়ে লীলা করছেন গৌরাঙ্গের এই কথাটা বলতে গিয়ে স্বরূপ গোসাই বলেছেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তির স্মাদ হ্যাঁ একাত্মনৌ অপি দেহভেদম তৌ চৈতন্য প্রকট মধুনা দয়ঞ্চৈক্যমাপ্তম এই যে শ্লোক বলেছেন স্বরূপ গোসাই বলছেন রাধা গোবিন্দের যে প্রণয় মহিমা এটাকে আলাদাভাবে যোগেদের সামনে উপস্থাপন করা এটা চেষ্টা করেছেন রাধা এবং গোবিন্দ এবং গোরা এই নামটার মানে হল গো হচ্ছে গোবিন্দ রামান হচ্ছে রাধা গোরা নামটা যে হয়েছে এই গোরা নামের পিছনে রহস্য হলো গো হচ্ছে গোবিন্দ আর রামান হচ্ছে রাধা জমিনে গোরা এই রাধা এবং রূপে একই তত্ত্ব অধ্যয় জ্ঞানতত্ত্ব যেটাকে আমাদের ভাগবতে বিভিন্ন জায়গায় বলছেন একই অধ্যয় তত্ত্ব একটা দুটো নয় কেন সাধুগুরু বৈষ্ণবকে মায়া ধরে না কি কারণে তারা যেদিকে তাকায় সেদিকে দেখে একটাই তত্ত্ব তারা তারা কখনো ভিন্ন ভিন্ন যে বস্তুগুলো এগুলো দেখে মায়াতে ঝাঁপ দেয় না কথাটা বোঝা গেল তাদের যে আমাদের যে জগতের যে বৈচিত্র্য রয়েছে এই বৈচিত্র্যের মধ্যে অনেক আকর্ষণ রয়েছে কিন্তু সাধুগুরু যারা বাস্তব সাধু তারা আকর্ষণ বোধ করে না কেন করে না তারা এই এত বৈচিত্র্যের মধ্যে এত বৈচিত্র্যের মধ্যে তারা একটা তত্ত্বকে দেখে বোঝা গেল এত বৈচিত্র্য অনন্ত বৈচিত্র্য এই জগতের এই জগৎ খালি জড়জগতের এই বৈচিত্র্য অনন্ত আমরা গুনতে পারবো না কিন্তু এই জড়জগতের যে বৈচিত্র এই বৈচিত্র্যের মধ্যে তারা একটাই তত্ত্বকে দর্শন করে সেটা কি অধ্যয় জ্ঞান তত্ত্ব আর যারা বদ্ধজীব তারা তারা কী দর্শন করে বহু দর্শন করে তারা একথা বুঝতে পারে না যে একই তত্ত্ব বিভিন্ন ভাগ হয়ে যে বিভিন্ন রূপ ধারণ করে আমাদের সামনে রয়েছেন এটা বুঝতে পারে না সেই জন্য ভাগবতী মহাপুরাণে বলছেন বদন্তি তত্ত্ববিদম স্তত্যম যদ্জ্ঞানমধ্যয়ম ব্রহ্মেত ব্রহ্মেতি ভগবান ইতি শব্দতে একটাই তত্ত্ব আছে যেটা যারা ভজন করার চেষ্টা করেন বিভিন্নভাবে যোগীর কাছে তিনি পরমাত্মা রূপে যিনি ব্রহ্মেতে মিলে যাবেন তার কাছে তিনি নির্বিশেষ ব্রহ্মরূপে আর যারা ভক্ত তার কাছে তার কাছে ভগবান রূপে তিনি একই তত্ত্ব প্রকাশিত হন এই জন্য ইংরেজিতে বলা হয় ডাইভার্সিটি ইন ইউনিটি অথবা বিপরীত পক্ষে বলা যায় ইউনিটি ইন ডাইভার্সিটি ইউনিটির মধ্যে ডাইভার্সিটি এবং ডাইভার্সিটির মধ্যে ইউনিটি এটা বলতে খুব সোজা লাগে কিন্তু নিজের জীবনে ভজন করে এটাকে উপলব্ধি করা যে কত বড় কথা তখন আর তাকে কোনো মায়া স্পর্শ করতে পারে না যখন এই অবস্থায় উঠে তখন তাকে কোনো মায়া ধরতে পারে না তো সব দিকে দেখছেন সে মায়াময় জগৎকে দর্শন করছেন কিন্তু বুঝতে পারছেন এগুলো ভগবানের মায়ার একটা খেলা এর পেছনে অন্য কিছুই নেই সে জ্ঞান জ্ঞানতত্ত্ব একটাই পাশ্চন্ন মায়ামিদম এই জগৎ মায়াময় এটা দর্শন করছে তাহলে গোপিকাগণকে যদি মেয়ে ছেলে হিসেবে আমি ভেবে ফেলি তাহলে প্রথমেই আমার আলোচনা বন্ধ হয়ে গেল যেমন প্রকে জগন্নাথ মন্দিরের ভেতরে কথাটা খুব গুরুত্বপূর্ণ একটু কিছু অনুভব হবে যারা আপনারা কীর্তন করছেন তার বাইরের লোকের কতটা হবে আমি জানি না প্রপাতকে জগন্নাথ মন্দির পরিক্রমা করছেন ভেতরে কতগুলো ভক্ত প্রভাতকে প্রশ্ন করলেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীরা এই যে দেখছেন এই যে ছবি সাম এনাকে প্রশ্ন করলেন আচ্ছা প্রভুপাদ জগন্নাথ মন্দিরের ভেতরে এই ধরনের নোংরা সব ছবিগুলো কেন রয়েছে এইসব ছবিগুলো কী দরকার ছিল এগুলো দেওয়া প্রভাতকে প্রশ্ন করছেন জগন্নাথ মন্দির গেছেন কোনো দিন দেখেছেন স্কারচার ভাস্কর্য আছে প্রপাতকে এই প্রশ্ন করছেন প্রভাত হেসে উত্তর দিলেন এগুলো মঙ্গলের জন্য হ্যাঁ মঙ্গলের জন্য হ্যাঁ মঙ্গলের জন্য এগুলো মঙ্গলের জন্য ভগবান করেছেন কেন মঙ্গলের জন্য বলছেন যারা জগন্নাথকে দর্শন করতে আসবেন ভগবানের প্রতিজ্ঞা আছে ভগবানের প্রতিজ্ঞা আছে যারাই আমাকে এই রূপে দর্শন করবে তারা সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যাবে তারা আর বন্ধনে থাকবে না কিন্তু সেটা কি করে সম্ভব ওই জন্য ভগবানের মায়া কী করেছেন ওই যে বাইরে ছবিগুলো দেয়া আছে এটা এটা ভগবানের প্রেরণাতেই দেয়া আছে কারণ ওগুলো মাঙ্গলিক মানে যারা ওই দর্শনগুলো করবেন তারা ভেতরে গিয়ে আর জগন্নাথকে দেখতে পাবেন না তারা দেখেন শাকের মাচা প্রপাত বলছেন পুঁই শাক যেমন মাচা করে জগন্নাথের হাত পা নেই এরকম গোল গোল চোখ এ কী দেখছি রে বাবা এ এ কিছু চোখ নেই মুখ নেই এ কী দেখছি এই এই হিসাবে দেখবে তারা আর জগন্নাথ দর্শনে বঞ্চিত হবে তারা বাইরে পরিক্রমা করতে করতে যখন মায়ার দর্শনগুলো করবে এই জন্য আমি সকলকেই সাবধান করি মোবাইল নিয়ে যারা রয়েছেন তাদের ইচ্ছা না হলেও ফট করে একটা ল্যাংটো ছবি বেরিয়ে গেল এই অবস্থাটা হয় এই জন্য সেই যে একটা দর্শন হলো এইটা তোমার জীবন থেকে ব্রহ্মচর্যকে ফেলে দেবে আর তুমি শক্তি পাবে না তুমি আর শক্তি পাবে না ওই যে একটা দর্শন তোমার ক্ষতি হয়ে গেল মনের ভেতরে চলছে আর ভালো কাজও হতে পারে ভালো কাজ কে করে যারা করে করে তাদের ক্ষমতা আছে সেই জন্য এগুলো মায়ার বস্তু এই দর্শনগুলো এই যে ভাস্কর্য এগুলো দর্শন করার পর যাদের মনের মধ্যে বিকার হলো তারা গিয়ে জগন্নাথ মন্দিরে ঠেলাঠেলি করে পাণ্ডাকে দুশো টাকা পাঁচশো টাকা দিয়ে জগন্নাথের কাছে পৌঁছে জগন্নাথকে দেখতে পাবে না তারা অন্ধ হয়ে যাবে তারা মায়া দেখতে পাবে জগন্নাথের গোল গোল চোখ কী দেওয়া কেমন বাবা হাত পা নেই কিছু নেই তারা বুঝতে পারছে না জগন্নাথ ইচ্ছে করে হাত পা লুকিয়ে ফেলেছেন এবং বলছেন আমি তো কিছু দিতে পারবো না দেখছিস না আমার হাত পা নেই অন্য জায়গায় যা কালী ঠাকুরের কাছে যা যেখানে ছোটড়ে যা জগন্নাথ ইচ্ছে করে প্রমাণ করার চেষ্টা করছেন ইচ্ছে করে চালাকি করে তা আমার হাত পা নেই তো আমি কী দেবো হাত থাকলেও তো লোকে দেয় তা আমি কী দেবো তোরা অন্য জায়গায় যা এইভাবে জগন্নাথ চালাকি করে ওই যে মন্দিরের চারপাশে যারা তারা আর জগন্নাথকে দেখতে পাবে না কারণ জগন্নাথের নিজের প্রতিজ্ঞা এবং শাস্ত্রে বিভিন্ন জায়গায় প্রতিজ্ঞা আছে স্কন্দ পুরাণে চলে গেলে প্রবাসকণ্ডে প্রচুর কথা দ্বারকার কথা ভগবান বলেছেন নারদজিকে আমার এই রূপে আমি নিত্য প্রতিষ্ঠিত আছি নারদজি বলছে আপনার যে কী রূপ আমি তো দেখি নাই এই কেমন ধরনের হ্যাঁ এটা আমার নিত্য স্বরূপ আমি রূপে জগতে দর্শন দেবো যারা এই এইরূপে আমাকে দর্শন করবে তারা মুক্ত হয়ে যাবে বিশেষ করে রথেতে যারা আমাকে দর্শন করবেন রথেতে বসে থাকা অবস্থায় অন্তর থেকে যারা দর্শন করবে তারা মুক্ত হয়ে রথা রুড়ম, বামানম দৃষ্টা পুনর্জন্ম নবিদ্বাতে তাদের পুনর্জন্ম হবে না তাদের মঙ্গল হয়ে যাবে এই কারণেতে ভগবানের মায়া ইচ্ছে করে এগুলো সব করে রেখেছেন ব্যবস্থা আর আরেকটা কথা হলো জগন্নাথের সিংহদ্বার যেটা মেন দ্বার জানো তো সিংহদ্বার যেখানে পথিত জগন্নাথকে রাখা আছে পতিত জগন্নাথ যেটা বাইরে থেকে দেখা যায় সেই সিংহদ্বারে একটা রহস্য আছে যারা জগন্নাথ দর্শন করতে যাবেন দর্শন করে আসবার সময় যদি যমরাজজি মহারাজের গায়ে পা দিয়ে দেন তাদের সব চলে যাবে ওই কালো একটা পাথর আছে দেখবে উনি যমরাজজি মহারাজ ওই পাথর রূপে রয়েছে। রয়েছেন যমরাজি মহারাজ স্বয়ং পাথর রূপে ওখানে মহাজন বৈষ্ণব ঠাকুর তিনি ওইখানে পাথর রূপে রয়েছেন যারাই কানার মতো দর্শন করে ওইখানে পা দেয় সবাই দেয় একান্ত যারা জানে তারা পা দেয় না তারা ওখানে পা দিল এবং জগন্নাথ দর্শন করে যা ফল সব করে এইভাবে জগন্নাথ চালাকি করে আমাদের মায়ার ফেলে দেখে ভগবান দেখতে চায় কতটা কতটাদের আগ্রহ আছে আমাকে চায় যারা চায় তাদের ভগবান খোলাখুলি পরিষ্কার করে দেন ব্যবস্থা যাই হোক এখন এই যে জগন্নাথ দেবের যে লীলাটা এটা কেমন মা যেমন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে দা মথুরা মথুরা থেকে দ্বারকা চলে গেছে দ্বারকায় চলে যাওয়ার পর যে বিরহ যন্ত্রণাটা আমাদের ছেলে মেয়ে বউ স্ত্রী আদি মারা গেলে যে যন্ত্রণাটা হয় এটা কিছু না আর তাদের যে যন্ত্রণা এটা কেউ কল্পনাও করতে পারবে আমরা জড় জগতের মানুষ জড়োজগতের কষ্ট ভোগ কেউ মারা গেল স্ত্রী মারা গেল ছেলে মারা গেল সব কিছু কষ্ট হয় কিন্তু অপ্রাকৃত জগতের গোপিকাগণের যে কষ্টটা এটা কোটি জন্মে বর্ণনা করে ভগবান বলতে ভগবান বলছেন আমি বলতে পারি না তারা যে কি করে আমাকে সেবা আমি তাদেরকে যে একটা প্রতিদান দেবো আমার সে ক্ষমতা নেই ভগবান বলছেন আমার তো একটা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে আমার তো আমার তো একটা প্রতিজ্ঞা আছে না গীতাতে আমার একটা প্রতিজ্ঞা আছে না গীতাতে কি প্রতিজ্ঞা যে যথামাম আম তা তাঁর সতৈব ভাজাম্যাম যে আমাকে যেমনভাবে ভজন করবে আমি তাকে পেমেন্ট দিয়ে দেবো এখানে তো ব্যবসায়ী এখানে কোনো ভক্ত নেই ব্যবসায়ী আমি এটাও করলাম কি পাবো কি দেবে আমাকে এই জন্য ভগবানও চালাকি করে গীতাতে প্রতিজ্ঞা করে রেখেছেন যেই অ্যাথামাম প্রপদান্তে তান সতৈব ভয়জাম যে আমাকে যেমনভাবে ভজন করবে আমি তাকে পেমেন্ট দিয়ে দেব কিন্তু এই যে প্রতিজ্ঞাটা বৃন্দাবনের মধ্যে হচ্ছে না এই প্রতিজ্ঞাটা অন্য সব জায়গায় হয়েছে কিন্তু বৃন্দাবনে এটা এটা খাটাতে পারছেন না বৃন্দাবনে এই প্রতিজ্ঞাটা কাজ করছেন না কারণ গোপিকাগণ এবং ব্রুজবাসীগণের যে ভগবান শ্রীকৃষ্ণের সেবার যে আদর্শ এটা ভগবান বলছেন আমি পরিশোধ দিতে পারব না আমি যে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক আমি যে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক প্রাকৃত এবং অপ্রাকৃত জগতের অনন্ত জগতের যে আমি মালিক আমি পরিশোধ দিতে পারবো না আমার ক্ষমতাও নেই এই যে আকাশটা দেখছো তোমাকে যদি অনন্তকাল ধরে এই আলোর গতিবেদে আলোর তোমাদের আইডিয়ান যারা ফিজিক্স পড়েছেন তারা কিছু জানেন বিজ্ঞান কিছু পড়েছেন যদি আলোর গতিবেদে আলোর গতিবেগে তোকে যদি এখন ছেড়ে দেওয়া হয় আলোর গতিবেগ আলো যেমন আলোর থেকে বেশি গতিবেদ নাই কিছু এই জগতে সবচেয়ে গতিবেগ হলো আলো আইনস্টাইন বলছেন আলোর থেকে বেশি গতিবেগ হয় না ইজি গল টু এমসি স্কোয়ার থিওরিতে বলছেন এই আলোর গতিবেগে যদি তোমাকে অনন্তকালের জন্য আমি ছুড়ে দিই আকাশে তুমি দৌড়াতে থাকো আলোর গতিবেগ তথাপি তুমি অনন্তকালেও কোনো শেষ পাবে না আর এই বদ্ধজীব সামান্য দুদিনের ক্ষুদ্র মানব যাকে চোখে দেখা যায় সেই মানবের কত অহংকার যদি এই অনুভবটা হয় আমি একটা জীবাত্মা আমার চোখে দেখা যায় এতই ক্ষুদ্র আমি অনন্ত ব্রহ্মাণ্ডে কে আমার পরিচয় এটা অনুভব করলে পরে কোনোদিন আর অভি অভিমান আসতে পারে না যাই হোক এখন ভগবান বলছেন আমি ন পারে অহম নিরবদ্ধ সংযুজম বিবুদায়ু সাপিব যা মা আবাজনও দুর্জন গৃহ দুর্জর গৃহশৃঙ্খলা সংবিশ্ব তদ্ব প্রথিজাত সাধুন কি সুন্দর কথা বলছেন ন পারে অহম আমি পারবো না কি পারবে না নিরবাদ্দ সংযোজন হোয়াট এভার সেবা ইউ হ্যাভ ডান আই হ্যাভ নাথিং টু পে ইউ ব্যাক আমার পে করার কোনো ক্ষমতা নেই আই এম এভার ইনডেটেড আমি অনন্তকাল যদি চেষ্টা করি ব্রহ্মার মতো যদি আয়ু পাই তবেই তোমাদের ঋণ আমি শোধ করতে পারব না তাহলে চিন্তা করে দেখো কে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণটা কে তার বিন্দু অর্থ জগতের লোক অনুভব করতে পারে না খালি নোংরা জিনিসই চিন্তা করে তার ভগবান শ্রীকৃষ্ণ যে কে এটা অনুভবই করতে পারেন যারা ভজন এসছেন তারাও পারেন না জড়জগতের আমি লোকের দোষ দিয়ে কী করব যারা ভজন এসছেন যারা আচার্যের কাজ করছেন তারাই জানেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি এত বড়ো কথা তারাই জানেন না তা জড় জগতের লোককে আমি দোষ দিয়ে কী করব তা তো জানবেনই না যেদিন ভগবান শ্রীকৃষ্ণকে জানা যায় সেদিন তার জীবন সমগ্র আনন্দে ভরে যায় সে আনন্দ মানে অনন্ত আনন্দ সে আনন্দ চারঠিকান আনন্দ নয় রসগোল্লা খেয়ে একটু দু মিনিটের জন্য আনন্দ হলো সেই আনন্দ নয় বা কোনো নোংরা সঙ্গ করলাম আনন্দ হয়ে গেল ওই সঙ্গ নয় কাজেই ভগবান বলছেন ন পারে অহম নিরবদ্ধ সংযুজম বিবুদায়ুষিব ব্রহ্মার মতো যদি আমি আয়ু পাই তাহলেও তোমাদের ঋণ আমি শোধ করতে পারব ন পারে অহম নিরবদ্ধ সংযুজম বিবুদায়ু সাপিব যা মা আবজন দুর্য দুর্যর গৃহ শৃঙ্খলা সংবিশ্ব তদ্ভ প্রতিজাত সাধনা সংসারের বন্ধনটা কত কঠিন ভোলা যায় কি পিতা মাতা ভাই বন্ধু যে জড়জগতে যাদের সঙ্গে বড় হয়েছি যাদেরকে নিয়ে সব কিছু ভোলা যায় কি অসম্ভব স্ত্রী পুত্র ভাই বন্ধু এগুলো ভোলা যায় না আর সেই সংসারের গম্ভীর এই যে বন্ধন কঠোর বন্ধন এটাকে চুরমার করে দিয়ে গোপিকারা লাথি মেরে দিয়ে গুঁড়িয়ে দিয়ে চলে যাচ্ছেন কৃষ্ণের কাছে যায় হবে যায় হবে হবে তাদের কোনো চিন্তা নেই তারা তারা কীরকমভাবে ভালোবাসেন চিন্তা কর যে যা হবে দেখা যাক ওই জন্য বলছেন যারা ভগবানকে ভালোবাসেন তারা যদি ভবিষ্যতের চিন্তা করেন তারা ভগবানকে যেন না ভজন তাকে বাড়ি পাঠিয়ে দিই যদি কেউ দেখিস হরিভজনে এসে ভবিষ্যতের চিন্তা করছে কালকি কী হবে রে বাবা পরশু কী হবে এই তারা তার চেয়ে গৃহস্থ ব্যক্তি তাকে বাড়ি পাঠিয়ে তাকে সন্ন্যাসটা খুলে ফেলে তার সন্ন্যাসটা কেড়ে ফেলে সে যে ব্যাংকের টাকা জমাচ্ছে সে যে ব্যাংকে টাকা জমাচ্ছে সে যে ব্যাংকে টাকা জমাচ্ছে তার সব কিছু কেড়ে নিয়ে তাকে ল্যান্ডও করে পাঠিয়ে দাও বাড়িতে তো বাড়ি চলে যাও তোমার ভজনের কোনো অধিকার নাই তোমার ভজনের অধিকার না তুমি ভবিষ্যৎ চিন্তা করছো যে ভবিষ্যৎ চিন্তা করবে সে হচ্ছে গৃহস্থ তার ত্যাগী হওয়ার কোনো কোনো সম্ভাবনাই নাই এটা হতে পারে না এই জন্য বলছেন কত গম্ভীর এই বিষয়টা কত কঠোর বন্ধন এই বন্ধন ছাড়া যায় না কত নোংরা নোংরা সঙ্গ করেছি কত কিছু সব মনে পড়ে যায় মনের মধ্যে সব গন্ধ দুর্গন্ধ দূষিত জিনিস এই মনকে পরিষ্কার করতে গেলে কত কষ্ট করতে হয় কিন্তু লোকে হরিকথা কিন্তু শুনবে না তারা শুনবে না ওই জন্য তাদের পরিষ্কার হবে না মহাপ্রভু এটা জানিয়ে দিয়েছে যে চিত্তদর্পণ দর্পণ মার্জনের মাধ্যমে জানি চৈত্য মার্জন করতে গেলে হরিকথা শুনতে হবে কঠোর হরিকথা শুনতেই হবে এছাড়া আর কোনো রাস্তা নেই সংকীর্তন ছাড়া আর মনকে পরিষ্কার করার আর কোনো রাস্তা নেই ভাগবতে অনেক শ্লোক আছে একাত্মা আমি বলতে পারি যথা, আত্মা পরিমৃত সৌ মতপূর্ণ গাথা শবন বিধানই। তথা তথা পশ্যতি বস্তু সূক্ষ্ম চোখ সুশৈব যথা অঞ্জন সম্প্রযুক্তম চোখে যেমন কাজল দিত আমাদের মা ছোটোবেলায় কেন চোখের দৃষ্টিটা ভালো ঠিক সেই যে পরিমাণে তুমি যে পরিমাণে তুমি ভগবানের হরিকথা কীর্তন করেছো যে পরিমাণে তুমি ভগবানের হরিকথা কীর্তন করেছো শুনেছ করেছো সেই পরিমাণে তোমার হৃদয় দর্পণ মার্জন হবে তার বেশি হবে না আর যদি না করে থাকুক করে থাকুক ওই জন্য বলছেন যথাযথা আত্মা পরিমির্যত মৎ মতপূর্ণ গাথা শবন বিধানই তথা তথা পশ্চি বস্তু সূক্ষ্ম চক্ষু শৈব যথা অঞ্জন এছাড়া অন্য কোনো রাস্তা নেই কাজেই ভগবান হাত তুলে দিয়েছেন ব্রজবাসীগণের কাছে তোমাদের আমার দেওয়ার কিছু নেই শুধু বৈজ গোপিকা সবার কাছে বজুবাসী নন্দা যশোদমায়ের ঋণ শোধ করতে পারবেন না উপানন্দ আদি শ্রীদাম সুদাম বসুদাম এদের ঋণ শোধ করতে পারবেন আর গোপিকাগণের কথা তো বলাই যাবে না শ্রীমতী রাধানীর ঋণ তো কোটি কোটি জন্মে অনন্ত কোটি জন্মে কৃষ্ণ শোধ করতে পারবেন না কারণ তারা সর্বাঙ্গীনভাবে সর্বান্তকরণে সেবা করেছেন কৃষ্ণ করেন তারা ওইটি তাদের ধ্যান জ্ঞান যদি কেউ জিজ্ঞাসা করে বজুবাসী কাকে বলে প্রহপাতকে একজন জিজ্ঞাসা করছেন প্রজবাসী কাকে বলে অনেকে মনে করো ব্রজেতে থাকলেই বোঝা বোঝুবাসি হয় তা নয় এটা তা নয় ব্রজেতে থাকলে ব্রোজেতে তো অনেক বাইরের লোকও আছে বাইরে কত লোক আছে বাইরের লোক সব থাকে তারা বোঝুবাসি নেই এটাকে বোঝোবাস বোঝবাসী কথার প্রহুপাত ব্যাখ্যা করেছেন যারা সর্বান্ত করণে সর্বান্ত করণে যারা ভগবানের সর্বাঙ্গীন সুখবিধানের চেষ্টায় সর্বদাই ব্যক্ত কোনো জীবনে তারা স্বয়নে স্বপনে শয়নে স্বপনে তাদের শয়নে স্বপনে তাদের এমন কোনো সময় তুমি আবিষ্কার করতে পারবে না তাদের শয়নে স্বপনে তুমি এমন কোনো সময় তুমি তারা আবিষ্কার করতে পারবে না তাদের জীবনে যে সময়টা তারা ভগবানের সুখবিধানের চিন্তা করছেন না বোঝা গেল সব সময় ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করছে ভগবানকে কী করা যায় তারা নিজের নরকে যাওয়ার জন্য রেডি আছে যখন একবার পুরাণেতে আছে ভগবান শ্রীকৃষ্ণ অসুস্থ লীলা করেছিলেন অসুস্থ লীলা কোনো বৈদ্য ঠিক করতে পারছেন না ভগবানকে সারানো যাচ্ছে না ভগবানের আবার অসুখ এটা হাসির কথা ভগবান বলছেন দেখো আমার ভক্তের যদি চরণ ধুলিয়ে জল আমায় দাও তাহলে আমি সারব যেমন গৌরাঙ্গ মহাপ্রভু গয়াতে গিয়ে জ্বর হয়ে গেল জ্বর আর সারছে না কোনো বৈদ্যের ওষুধে সে মহাপ্রভু নিজেই বলে দিলেন কোনো বিপ্র ব্রাহ্মণের চরঞ্জল জল আনো ওটা আমি পান করব তারপর আমার সার নিজের ওষুধ ভগবান গোয়িং টু প্রেসক্রাইব ইজ ওন মেডিসিন হাউ হি ক্যান রিভাইভ ইজ ডেভেলপিং ফিভার জ্বর হয়েছে ইন গয়া অ্যান্ড দ্যাট কেস নো বডি ক্যান গিভ অ্যান এ ট্রিটমেন্ট নো মেডিসিন ওয়াকিং ফাইনালি মহাপু স্পিকিং ওয়েল ইউ ক্যান গো অ্যান্ড গেট দ্য ওয়াটার ওয়াশ অফ দ্য লোটাস ফিট পিওর ব্রাহ্মণ দ্যান আই ক্যান দ্যান আই ক্যান বলছেন সো তাই করা হলো একটা ব্রাহ্মণকে খুঁজে বার করা হলো সে শুদ্ধ ব্রাহ্মণ তার পায়ের জল ধুয়ে দিল মহাপু চো চো করে পান করে ফেললেন চিন্তা করে দেখ ভগবান কাকে বল তিনি হচ্ছে অনন্ত ব্রাহ্মাণ্ডের মালিক তিনি ব্রাহ্মণের পদ পান ফেলেন যখন গৌকিশোর কিশোর বাবাজি একটা সহজিয়া গোসাই বদমাস একবারে বদমাস সে এসে প্রবাদকে প্রবাদের সামনে কেউ তার এই গৌর বাহাস বাবার সামনে কেউ চরণ ধুইয়েছে তার সহজিয়া সে ধুয়েছে ধোয়ার পরেতে এবার সেই সহজিয়া বদমাস বলছে আমার আমি যে এত বড় একজন ব্রাহ্মণ আমার চরণের জলটা বিথা চলে যাবে হ্যাঁ এরকম হয় গৌর কিশোর বাবা কেন বিথে যাবে বিতে যাবে না দিন আমাকে দিন চচ করে পান করে তাহলে বৈষ্ণবের লীলা যে কী কি একটু যদি বেফাঁস করেছ মরলে তাহলে ওই যে পায়ের জলটা খেলো গৌর কিশোর বাবা ওর এবার কোথায় যাবে এবারে এবার ও কোথায় যাবে ওই যে বদমাইশ সহজিয়া গোসাইটা হারাম জাদা ও কে কোথায় যাবে এবার তা শেষ সব ও আবার বাবার বাবাজি মারকে বলছে আমার আমি ব্রাহ্মণ এক আমার পায় জলটা বিতে যাবে ধোয়া না বিতে যাবে কেন আমায় দিন চলচ্চ করে খেয়ে লোকে বোঝে না বৈষ্ণবের যে মহিমা যে একটা বাস্তব সাধু যে কোন অবস্থা কি লেভেলে রয়েছে মনে করে আমার কি হয়তো একটু বেশি জ্ঞান আছে এই তারা বোঝেই না তাহলে মহাপ্রভু যেমন লীলা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ একই লীলা করেছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমার ওষুধ হলো ভক্তের চরঞ্জল জল চরণ চরণদুলি নিয়ে আসুন আর কেউ দেয় না যখন নারদজি বিভিন্ন জায়গায় যাচ্ছেন আমাদের আমাদের ঠাকুর অসুস্থ হয়েছেন তাকে তোমাদের চরণদুলি দেবে কোনো মাথা খারাপ হয়েছে তোমার আমরা পায়ে তুলে দেবো মরবো নাকি কেউ দেবে না সব জায়গায় খুঁজেছেন সব জায়গায় খুঁজে ফোন নিয়ে কেউ দেবে না লাস্টে কি করেন এখন বৃন্দাবনে গেছে গিয়ে বলছেন ওগো আমাদের ঠাকুর কৃষ্ণ অসুস্থ হয়ে পড়েছেন কোনো ওষুধে কাজ করছেন যেমন উনি বলছেন যে যে চরঞ্জল দেবে জনন্দলি তবে সে ভালো হবে এই ধরনের একটা কথা বললো কতগুলো চরঞ্জল তো আর কি কত ধুলো তো কত কেজি নিয়ে যা যা কত লাগবে এই পাটাকে বাড়িয়ে দিচ্ছে কৃষ্ণ সুস্থ থাকবে তাতে যদি অনন্তকালের জন্য নরক যায় ভালো তা তো ভালো কৃষ্ণ ভালো থাকবে একে বলে বুঝবাসী বোঝা গেল যিনি বৌপাদ একটাই ব্যাখ্যা করছেন যিনি সর্বান্তকরণে সব সময় নিরবচ্ছিন্নভাবে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের ওরা তো আর ভগবান মানে না ওরা বলে আমাদের কৃষ্ণ ওরা ভগবান তোমরা মানো ওরা ভগবান আমাদের কৃষ্ণ আমাদের ঘরে ছেলে তাহলে এই কৃষ্ণ যদি সুস্থ থাকে তাহলে আমরা নড়েখে যাই কি আছে নিয়ে যাও চরণ ধরি নিয়ে দিয়ে দিল এই ধরনের বিষয় তাহলে এই চৈতন্য মহাপ্রভু রাধা এবং গোবিন্দের মিলিত বিগ্রহ বলে তিনি এই যে কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে চলে গেছিলেন মথুরা হয়ে মথুরা হয়ে দ্বারকায় চলে গেলেন তখন সেই বিরহ যন্ত্রণা তাদের পক্ষে সহ্য করা অসম্ভব তারা মৃতপ্রায় যশোদমা রান্নাঘরে মাকর্ষা ধরে গেছে যখন থেকে গোবিন্দ গেছে রান্না হয় না কোনো মতে দুধ ফুট টুকটাক করে নন্দবাবাকে যশোমা পড়ে রয়েছে চোখ অন্ধ হয়ে গেছে কাঁদতে কাঁদতে রান্নাঘরে রান্না হয়নি জগৎ থেকে কৃষ্ণ রান্নাঘর পরে রয়েছে এরম একটা অবস্থা দুঃখের কথা তারা কৃষ্ণ ছাড়া কিছু বোঝেন না তাদের প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসে কৃষ্ণ এই ধরনের বিষয়টা যাদের আছে তারাই ব্রুজবাসী বাকি বোঝবাসি হতে পারেন না বোঝে থাকলেই হয় বোঝাবাসি হয় এই বৃহৎ এই আমাদের মনশিক্ষাতে ব্যাখ্যা হচ্ছে মনঃশিক্ষাতে দীর্ঘদিন ধরে এখন শুরু হয়েছে অনেক গভীরভাবে চেষ্টা করা হচ্ছে ভগবানের ইচ্ছায় এক একটা শ্লোকের ওপর সপ্তাহ পর সপ্তাহ আলোচনা নধর্মম না ধর্মম এই যে শ্লোক আছে এর ব্যাখ্যা বা কদিন চলুন তাই বিভিন্ন দিক থেকে এর মানে কি গম্ভীর বিষয় এরা হলো বজুবাসী আর শ্রীমতী রাধারানীর ভাব যেহেতু গৌরাঙ্গের মধ্যে রয়েছে তাহলে তার তো যন্ত্রণা রাধারানীর যন্ত্রণার থেকে আরও কেন কৃষ্ণ একে সংকল্প করেছে তার সঙ্গে আবার রাধারানী রয়েছে তা একে তো কৃষ্ণ তার ইচ্ছা হলো রাধারানীর ভাবটা কি জানবেন এ একটা ভাব দ্বিতীয় হলো স্বয়ং নিজের রাধারানীর ভাবটা নিয়েছেন পাঞ্চাগাল তাহলে কত বিষয়টা একবার চিন্তা করে দেখো ওই জন্য স্বাস্থ্যকাররা বলছেন স্বাস্থ্যকাররা বলছেন আমি বলছি না বলছেন গৌরাঙ্গ লীলায় যে বিকারগুলো দেখা গেছিল স্বাস্থ্যকাররা বলছেন গৌরাঙ্গ গৌরাঙ্গলীলায় যে বিকারগুলো দেখা গেছিলো শ্রীমতী রাধারানী যখন ছিলেন তখন ভয়ঙ্কর বিকা কিন্তু এ ধরনের ভয়ঙ্কর হয়নি রাধারানীর সময় বিকার হয়ে ভয়ঙ্কর বিকার মৃত প্রায় কিন্তু গৌরাঙ্গ যে ধরনের অদ্ভুত অদ্ভুত সব এরকম ধরনের ভয়ঙ্কর এও আশ্চর্য এগুলো কোনোদিন স্বপ্নে ভাবা যায় না এগুলো হয়েছে কারণ একে তো কৃষ্ণ সে সংকল্প নিয়েছেন তারপর আবার রাধারানী কৃষ্ণ ভুলে গেছেন আমি কৃষ্ণ তাহলে ডবল পাওয়ারটা সেখানে যদিও রাধারানী মানেই ডবল আর বলাটাই ওটা কথার কথা বোঝাবার জন্য বলা তালে যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছিলেন সেই বিরহ যন্ত্রণার এক বিন্দু আমি বলতে সমর্থ নই খালি রাসলীলা কাকে বলে এটা বোঝাতে গিয়ে কত কত কথার পর কথা বলতে হয়েছে কত কত কথা বলতে হয়েছে খালি রাসলীলা কাকে বলে তোমরা যে ভুল বুঝছো তোমরা যে কৃষ্ণকে রাসলীলা কি এটা বোঝাতে গিয়ে কত হরি কথা মাসের পর মাস ছ মাস আট মাস ধরে একই কথা চলছে রাষ্ট্রের কাকে বল তাহলে এবার বুঝে দেখুন কতটা গম্ভীর রহস্য কতটা গম্ভীর রহস্য কাজেই একটা উদাহরণ দিলে হয়তো তোমরা কিছু অনুভব করতে পারো এটা কি এটা ইংরেজিতে বলা হয় এই জড়জগতটা হলো অপ্রাকৃত জগতের বিকৃত প্রতিফলন বোঝা গেল কী বললাম এই যে জড়জগতটা এটা হলো অপ্রাকৃত জগতের বিকৃত প্রতিফলন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ইজ দ্য পারভার্টেড রিফ্লেকশন অফ দ্য ট্রান্সডেন্টাল ওয়ার্ল্ড অপ্রাকৃত বিকৃত প্রতিফলন এখানে বিকৃত এখানে যে ভালোবাসাগুলো পরস্পর হয় এখানে যে পরস্পর হিরো হিরোইন পরস্পরের এগুলো দুর্গন্ধ দূষিত দেখতে মনে হয় খুব ভালো এই জন্য লাইলা মজনু জিম ডেলা অথবা নল দময়ন্তীর ভালোবাসা থেকে জড়জগতের হিসাবে ইট ইজ ট্রিটেড অ্যাজ দ্য ম্যাক্সিমাম মোস্ট এলিমেন্ট এটা পিক পয়েন্ট জড়জগতের হিসাবে লাইলা মজুনুর মতো ভালোবাসা কাউ ছিল না বলে লোকে বলে আবার নল দয়ময়ন্তীর ভালোবাসা কোনো দিন হতে পারে না জগতের লোক বলেন এরা জগতের লোক বলেন জিম ডেলা আমরা ছোটোবেলায় পড়েছি ইংল্যান্ডের একটা দম দম্পতি পরস্পরের ভালোবাসা এটা বলছে জগতে নাকি হয় না কিন্তু বৌবাদ বলছেন এই জগতের যত ভালোবাসা যতই চরম বলে তোমাদের মনে হোক সেই সব ভালোবাসার মধ্যে দূষিত ভাব আছে তোমরা এটা বুঝবে না তোমরা এটা বুঝবে না এর মধ্যে যতই ভালো হোক এর মধ্যে দূষিত ভাব আছে অপ্রাকৃত নয় আর তাহলে উদাহরণটা কীভাবে দেওয়া যাবে না একটা উদাহরণ তোমরা চিন্তা করো নালে এটা একটু বিশ্বাস হবে আমার কথায় আমি জানি বিশ্বাস হওয়া কঠিন তথাপি হবে একটা তাল গাছ একটা তাল গাছ একটা একটা জলাশয়ের তীরেতে রয়েছে ভালো করে বিচার করতে হবে কথাটা ভালো করে অনুভব করতে হবে একটা তাল গাছ একটা জলাশয়ের তীরেতে ঠিক উঠে ওপরে উঠে গেছে জলাশয়ের কাছে এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় যে জলাশয়ের তীরে দাঁড়িয়ে তুমি যদি জলের মধ্যে দেখো কি দেখবে কি দেখবে উল্টো অর্থাৎ আমরা এখন দেখছি তালগাছের ওপরে তাকালে পরে মাথায় যেতে পার কিন্তু জলের দিকে তাকালে উল্টো এখানে যে এখানে আমরা এখানে সোজা উপরে উঠবো ওখানে পাবো কিন্তু জলের ভেতরে কি ঠিক যত জলের গভীরে যাবে তত তোমার গিয়ে মাথাটা মানে কথার কথা পাবে তো না এটা ছায়া আবার আর উদাহরণ তোমাদের খুঁজ কাজে লাগবে সেটা কি ভাগবত বলছেন যেটা আমি অনেকবার বলেছি আলোচনা প্রসঙ্গে যে কি এই জীবাত্মাগুলো মায়ার দ্বারা মোহিত জয়া সন্মোহিতম জীবহ ত্রিগুণাত্মকম ওপি মনুতে অনর্থম তৎকৃতম চাভি পদ্ধতি এই উদাহরণটা আমি অনেকবার বলেছি তোমাদের মনে থাকে না সেটা কি বলছেন মায়ার দ্বারা এতই বিমোহিত হয়ে রয়েছে এই জীবাত্মাগুলো যে মায়ার সঙ্গে অনন্তকাল ধরে তারা তারা ঘষে অতীতে এমন কোন সময় বা আবিষ্কার করতে পারবেন না যে সময়তে মায়ার সঙ্গ হয় নাই নিত্যবদ্ধ আর নিত্যমুক্ত জুই জীব তাহলে এমন একটা রোগে দাঁড়িয়ে গেছে এটা ক্রনিক ডিজিজ।

যেমন ভগবানকে সচিদানন্দ বলা যায় চিন্ময় আত্মা যেটা বিশুদ্ধ অবস্থায় তোমার আত্মাটা যদি বিশুদ্ধ অবস্থায় বার করা যায় তাহলে সেটাকেও চিন্ময় বলা যাবে সচিদানন্দ কোয়ালিটেটিভ গুণগতভাবে কিন্তু তুমি বুঝতে পারছো না পর অপি সে কিন্তু পরবস্তু চিন্ময় বস্তু পর অপি মনে আমার ছেলেটা মারা গেলো আমার বউটা চলে আমার টাকা পয়সা লুটে গেল তাহলে এই মায়ের সঙ্গে ও নিজেকে ওতপ্রোতভাবে এ মায়ের সঙ্গে ওতপ্রোতভাবে নিজেকে এমন জড়িয়ে ফেলেছে মায়ের সঙ্গে এতই ওতপ্রোতভাবে নিজেকে জড়িয়ে ফেলেছে সে আর বুঝতে পারছে না সে মনে করছে এইটি ঠিক তাহলে বেদান্তে উদাহরণ দিচ্ছেন ভাগবত আমাদের সময় কই এসব শোনা আমি সকল কাজের পাই হে সময় তোমারে ভজিতে পাই না জড়োজগতে একটা কালী ঠাকুরের গান গেয়েছেন কথাটা ঠিকই আমি হাসি আমি সকল কাজের পাই হে সময় তোমাকে ভুঁজিতে পাই না তোমার ভোজন করতে তখন পলিটিক্স চলে আসে না কোন দূষিত বুদ্ধি ঠিকই লিখেছেন ঠিকই যদি কৃষ্ণের সম্বন্ধে লিখতেন একটু ভালো হতো লিখেছেন ভালোই লিখেছে তো খারাপ লিখেন তো এখন এখানে প্রশ্ন হলো ভাগবতে বলছেন খুব আমরা ছোটোবেলায় এরকম খেলা করতাম ছোটোবেলায় দুপুরবেলা বদমাইশি পুকুরে সাঁতার কাটছি কোথায় ধরতে কোথায় গেলাম এইসব বদমাইশি সাঁতার কাটি জল চোখ লাল ওইখানে ঝাপাচ্ছি তো সেখানে কী করতাম গ্রীষ্মকালে সামার টাইম সেখানে কি করতাম এই পুকুরের মধ্যে মানে জলাশয়ের মধ্যে একটা করে ঢিল নিয়ে দম করে মারতাম আবার ব্যাংবাজি ব্যাং মানে ওই যে চ্যাপটা যদি হয় এরা মারলে জলে ওঠে আবার নাবে। আমরা খেলতাম ওরকম চারটা পাথর হালকা চারটা পাথর এমনি এরকম ছুঁড়লাম জলের মধ্যে আসছে আবার উঠছে আবার উঠছে আবার কখনো কখনো ঢুল মেললাম পুরো জলাশয় শান্ত কোনো বাতাস নেই একটা স্ট্যান্ড স্টিল এমনকি তাল গাছটা মনে হচ্ছে একবার দাঁড়িয়ে রয়েছে যেই একটু হাওয়া স্লো বা আমি একটা পাথর ছুঁড়লাম তখন তাল গাছটা মনে হচ্ছে কাঁপছে কাঁপছে না কাঁপছে তো পাথরটা মারার সঙ্গে তাল গাছটা কাঁপছে কাঁপছে সত্যি কি তাল গাছটা কাঁপছে খাঁপছে না ঠিক এই ব্যাপারটা অনুভব করবে যদি করতে পারো তাহলে মায়ার পার চলে যাবে তার মানে তোমার হৃদয়দের দুঃখের দুঃখের একটা ঢেলা তোমার বোনটা চলে গেল এই দুঃখের একটা ঢেলা মারলো আর সঙ্গে কাঁপতে আরম্ভ করলো আ আমার সব শেষ তাহলে এইটা কিন্তু আত্মার ধর্ম নয় এটা এটা আত্মার ধর্ম নয় আত্মা নির্বিকা ভগবান গীতাতে বলছেন আত্মা মরে না নৈনম ছিন্দান্তি শস্ত্রাণী হ্যাঁ নৈনম দহতি পাবক এই ইত্যাদি বলছেন আগুনে পোড়ানো যায় না অস্ত্র দিয়ে মারা যায় না বায়ু দিয়ে শোকানো যায় না কিন্তু তথাপি মাথায় ঢুকছে না আমাদের বুদ্ধি ছাগলের মতো বুদ্ধি মাথায় ঢুকছে না যত ব্যাখ্যা করে বলছেন ঢুকে না মাথায় কী করবে এখন জলাশয় যেমন ঢিল মারলে পরে জলাশয় যখন কম জলাশয়কে যখন কম্পমান অবস্থায় দেখো তখন দেখবে তাল গাছটা কিন্তু কাঁপছে কিন্তু সত্যি কি তাল গাছটা কাঁপছে কাঁপছে না তাহলে তাল গাছ সোজা রয়েছে কিনা আমি দেখছি কাঁপছে ঠিক সেই রকম মায়া যে একটা করে ঢেলা মারছে আমাদের অন্তঃকরণে এবং আমাদের অন্তঃ চিত্ত চিত্ত যে চেত দর্পণ হওয়ার জন্য বা জলাশয় কাঁপতে আরম্ভ তখন এবার আমি কাঁদতে আরম্ভ করলাম আমার বনাস হয়ে গেল আমার সব চলে গেল কি হয়ে গেছে রে তোর কি হয়ে গেছে তোর কিচ্ছু হয়নি কি হয়েছে তোর কিচ্ছু হয়নি ভূতের মতো কাঁদছিস কিচ্ছু হয়নি তালে ঠিক তাল গাছটা যেমন দেখলে পরে তাল গাছের গোড়ায় দাঁড়িয়ে রয়েছে ওপরে তাকালে পরে অনেক ওপরে আর নিচে যদি জলাশয় থাকাও অনেক নিচে সত্য কোনটা জলের নিচে দেখছো ওটা হচ্ছে প্রতিফলন সত্য নয় কিন্তু জলের উপরে যেটা কিন্তু সত্য ও উঠলে কিন্তু তালগাছ পাবে তাহলে অপ্রাকৃত জগতের যে ভালোবাসা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রাকৃত জগতে অনেক নায়ক প্রাকৃত জগতে তুমি অনেক নায়ক নায়িকা পাবে প্রাকৃত জগতে এই জগতে অনেক নায়িকা প্রচুর গলিতে গলিতে নায়ক এমন নায়িকা কিন্তু অপ্রাকৃত জগতে একটাই নায়ক তার নাম হচ্ছে কৃষ্ণ অপ্রাকৃত বহু নেই একটাই নায়ক আর কেউ নেই না ওই জন্য তার সঙ্গে তুমি কম্পিটিশান কি করবে সে তো অপ্রাকৃত জগতে ভগবান একাই নায়ক আর সব তার তার দাস দাস তাহলে প্রাকৃত জগতে যে কামটা প্রাকৃত জগতের যে কামটা এটা যদি উদাহরণ মেলাও সেটা কোনটার সঙ্গে তাল গাছকে যেমন জলের তলায় দেখলে পরে নিচুতে অনেক হেও না নিচুতে হেও প্রতিফলন কিন্তু তালগাছের ওপর উঠলে কিন্তু সত্যি তাহলে অপ্রাকৃত জগতের ভালোবাসাটা তাল গাছের ওপর এ যেমন হয় এটা বাস্তব আর জলের ছায়ার মধ্যে যেটা অবাস্তব কিন্তু মনে হচ্ছে সত্য এটা হলো তাল গাছের উদাহরণ দিয়ে তোমাকে বোঝানো গেল তাহলে ইন মেটেরিয়াল ওয়ার্ল্ড উই ক্যান সে সেফলি আমরা কি বলতে পারি জড়জগতে যেটা যত ঘিন্ন জড়জগতেই যত যেটা যত ঘিন্ন বলে মনে হচ্ছে জরজগতে যে বিষয়টাকে জড়জগতে যে বিষয়টাকে যত ঘিন্ন জরজগতেই ঘিন্ন অপ্রাকৃত জগতে ভালোবাসাটাকে জড়জগতের লোকে ঘৃণা ঘৃণা করছে আরে কি এস এ কী হচ্ছে এসব কী তো ছাগলগুলো জানে না যে অপ্রাকৃত জগতের যে ভালোবাসাটা জড়জগতের লোক ঘৃণা করছে কিন্তু ওরা জানে না এটা কিন্তু যেটা যে ভালোবাসাটা যে ভালোবাসাটা যে পীড়িত যে ভালোবাসাটা এই জগতে ঘিন্ন অপ্রাকৃত জগতে সেই ভালোবাসা ততই উচ্চ হলো প্রাকৃত জগতে যেটা যত ঘিন্ন মেয়ে যে ভালোবাসা ঘিন্ন এই ভালোবাসাটা উল্টো ওপর দিকে যদি যাও এটা সবচেয়ে উন্নত অর্থাৎ উন্নত উজ্জ্বল রস অর্থাৎ গোপীগাগণের সঙ্গে ভগবানের সম্বন্ধে এর উপরে আর হয় না এটা হচ্ছে চরম অবস্থা এটা বদ্ধ অবস্থায় বোঝা যাবে না যাই হোক একটা উদাহরণের মাধ্যমে ইন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড দ্য লাভ অ্যাফিয়ার ইজ ভেরি ডার্টি উই ক্যান হেট ইট বাট অপ্রাকৃতি জগৎ দ্যাট লাভ অ্যাফিয়ার ইজ টপ দ্য মোর দ্য মোর ইট ইজ দ্য মোর ইট ইজ ডেঞ্জারাস ইন দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড দ্যাট লাভ অ্যাফেয়ার বিটুইন হিরো হিরোইন দ্যাট ক্যান বি ট্রিটেস টপমোস্ট উইথ কৃষ্ণ অ্যান্ড গোপিকাজ তাহলে এই যেটা সবচেয়ে ঘিন্ন সেটা অপ্রাকৃত জগতে সেটা হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান অর্থাৎ অপ্রাকৃত জগতে যদি হিসাব করা হয় তাহলে শান্ত দাস শান্ত এবার সক্ষ বাৎসল্য মধুর এবং মধুরের মধ্যে পরকিয়া এটা সবচেয়ে উঁচু কিন্তু প্রাকৃতিক জগতে এটা হিসাব করো এখানে যে যেটা মধুর রস বলো সেটা সবচেয়ে ঘিন্ন উল্টো করে দাও উল্টো তাল গাছটা উল্টো ওটা যতই উঁচু এটা ততই নিচু এখানে যতই এখানে যেটা যত সম্মানীয় ওপরের জগতে ততই ঘিন্ন আর ওপর জগতে যেটা সবচেয়ে বেশি সম্মানীয় অ্যাপ্রিসিয়েবল দ্যাট ইজ ভেরি ডার্টি হিয়ার এদের মেটেরিয়াল ওয়ার্ক বোঝা গেল কি তাহলে অল্প কথায় বলতে গেলে যে ভগবান শ্রীকৃষ্ণ এই কুরুক্ষেত্রে একটা সূর্য পরাগ উপলক্ষে একটা যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞতে ত্রিভুবনকে নিমন্তন্ন করেছিলেন সবাই কেউ বাদ নেই মুনি থেকে আরম্ভ করে সবাই এসছেন আর দ্বারকার থেকে তারা কুরুক্ষেত্রে চলে এসছেন যোগ্য করার জন্য সামন্ত পঞ্চক যেটাকে বলা হয় আর ব্রজবাসীরা কি করছেন এই বৃন্দাবন থেকে ওরা বলছে আমরাও যাব কৃষ্ণের সঙ্গে দেখা করতে কেন এখন তো আর দ্বারকায় নেই কৃষ্ণ এখানে চলে এসছে যজ্ঞ হচ্ছে সবাই এসছে ব্রজবাসীরাও গেছেন সবাই হাঁটতে হাহাকার করতে করতে কৃষ্ণের সঙ্গে দেখা করবেন এই দেখা করতে যখন পৌঁছেছেন কোথায় কোথায় পৌঁছেছেন হ্যাঁ কুরুক্ষেত্রে সেই সময়তে ভ কৃষ্ণ এবং বলরাম যজ্ঞ করতে বসেছে পুরোহিত রয়েছে চারিদিকে ঋষি সব কৃষ্ণ বলরাম যজ্ঞ করতে পাচ্ছেন না ভেতর একটা যন্ত্রণা হচ্ছে কেন যশোধমা বাইরে দিকে কাঁদছে যশোধমা নন্দবা কাঁদছে যে গোপাল গোপালকে চিৎকার করছে কৃষ্ণ আর পাচ্ছেন না এই যজ্ঞ থেকে উঠে পড়লেন বলে আমার যোগ্য হবে না আজকে সঙ্গে সঙ্গে বাইরে চলে গেলে বাইরে গিয়ে দেখলেন বাবা জ্যোসঙ্গ সব পাগলের মতো কাঁদছেন সব সব বজুবাসী মিলন হবো কিন্তু শ্রীমতী রাধারানী গোপীকাগনের সঙ্গে তো এভাবে মিলন করা যাবে না কেন এটা কৃষ্ণ এখন তো একটা এটা ভদ্রলোক তো কৃষ্ণ এখন তো আর বজুবাসী গোয়ালা নয় এখন সে রাজপুরুষের মতো ওই জন্য তাদের সঙ্গে দেখা করে যাচ্ছে না অন্য একটা জায়গা তাদের সঙ্গে দেখা করার ব্যবস্থা হলো যেখানে অন্য বাইরের লোক থাকবে না সেখানে রাধারানী গেলেন গোপিকারা গেলেন সে সে দৃশ্য মানে বর্ণনা কর পাথর গলে যাবে ওদের যে মিলনটা এটা যদি জানতে যায় পাথরগুলো গলে যাবে এতই কষ্ট সেখানে রানী কাঁদ্য কাদ্যে বলছেন যদি তুমি আমাকে পূর্ণ কৃপা করতে চাও তাহলে দয়া করে বৃন্দাবনে চলো এখানে আমার ভালো লাগছে না এই যে হাতি ঘোড়া রাজপুরুষ চারিদিকে সব পাহারাদার রয়েছে এইগুলো আমার ভালো লাগে এগুলো আমি কি করব এখানে তো আমার মন তো মানে না আমার মন তো বৃন্দাবন মানে সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন চৈতন্য চরিতামিত্তিতে রাধারানী কি বলেছিলেন সেইটি বলছেন কি বলছেন যে আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে বনে এক করি মানি তাহা তোমার চরণোদ্দয় যদি করাও উদয় তবে তোমার পূর্ণ কৃপা মানে এর মানে কি এর মানেটা কি ভাই যে অন্য লোকের হৃদয় যা আছে মনে থাকে আর আমার যদি অন্তঃকরণটা দেখো হৃদয় সব খালি বৃন্দাবন আর কিছু নেই আমার পুরো হৃদয়টাই বৃন্দাবন আর তুমি আর কিছু নেই তাই যে আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন মোর মন এবং হৃদয় এক বৃন্দাবন মনে মনে এক করে মন আর বোন আমার এক সেইখানে তো দুবি তোমার চরণোদ্দয়কে যদি আবার উদয় করাও দয়া করে তাহলে তোমার পূর্ণ কৃপা মানে তাহলে এখানে আমি কী করব এখানে তো হই ছই চারিদিকে স্বর্গ লক্ষ লক্ষ লোক এসছে এখানে আমি কী করব এখানে তো তোমার সঙ্গে আমার যে যে আনন্দ সেখানে তো এখানে তো কিছু আমি বুঝি না এইখানে রাধারা কাঁদছেন আর সেইটাই আমরা দেখছি গৌরাঙ্গ মহাপ্রুয়ের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে রথে চড়িয়ে এবার গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে যাচ্ছেন কোথায় সন্ধ্যা বৃন্দাবনে নিয়ে যাচ্ছেন কৃষ্ণের ভাবটা কি মহাপ্রভু ভাবটা কি কৃষ্ণকে এতদিন পরে পেয়ে গেছি আর চিন্তা নেই রথে চড়িয়ে এবার আমরা নিয়ে যাচ্ছি কোথায় নিয়ে যাচ্ছি বৃন্দাবন তাহলে যদি মনে করো যেখানে রথের শুরু হলো সেটাকে যদি কুরুক্ষেত্র মনে করো যোগ্য হচ্ছে আর সুন্দরাচল যেটা গুন্ডিসা মন্দির সে সুন্দরাচল বৃন্দাবন মনে করো মনের ভাব এই মনের ভাবটা নিয়ে গৌরাঙ্গ গৌরাঙ্গমাপু রথযাত্রার দিনে আনন্দে আটখানা আজকে কৃষ্ণকে পেয়ে গে আর চিন্তা নেই আর কোনো চিন্তা নেই কৃষ্ণকে পেয়ে বৃন্দাবনে নিয়েছ বৃন্দাবনে চলো জয় জগন্নাথ ওরা কীর্তন করতে করতে চলছে শ্রীমতী রাধারানীর গম্ভীর কথা এটা বাইরের লোকের কাছে আলোচনা আমার ইচ্ছাও লাগে না এরা কিছুই বুঝবে না খাওয়া দাওয়া আর ঘুমানো এছাড়া এরা কিছু বুঝতে চায় না কি আলোচনা করবো এদের সামনে যাই হোক এখানে রাধা রানী দুঃখ করে ললিতা বিশাখাকে বলছেন যে সেই কৃষ্ণ আর সেই আমি কিন্তু আমার মন মানছে না আমার মনটা কেবল বৃন্দাবনের কালিন্দি যে যমুনার যে কুল সেই কুলেতে আমার কৃষ্ণকে নিয়ে যাওয়ার ইচ্ছা হচ্ছে আমার মন মানছে না এখানে প্রিয় স্বয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত সা আহম রাধিকা আমি সেই রাধা তদিদম সঙ্গম সুখম আর সঙ্গমটাও কৃষ্ণ রাধার হয়েছে তথাপি অন্তহ খেলত মামো মধুর মুরলি পঞ্চম জুসে কালিন্দি পুলিন বিপিনায়ও স্পৃহয় মে। আমার মনটা ঠিক ঘুরে ফিরে সেই কালিন্দীর যমুনার তীরেতে চলে যেতে চাইছি কৃষ্ণকে নিয়ে আমার এখানে ভালো লাগছে সেই একই সখিয়া সেই আমি আর সেই কৃষ্ণ আবার সেই মিল কিন্তু হলে কি হবে হলে কি হবে সেই জিনিসও নাই এখানে আমি কি করব এইভাবে শ্রীমতী রাধারানী মনে মনে কৃষ্ণকে নিয়ে এবার বৃন্দাবনে যাবেন এই সংকল্প এইটি হলো সেই রথযাত্রার যে উৎসব এইটা গৌরীয় দর্শনে অন্য জগতের লোক কী বলেন আমাদের দেখার দরকার নেই আমাদের কোনো আগ্রহ নেই কিন্তু আমাদের গৌরীয় দর্শন অনুযায়ী গৌরীয় দর্শনের বিচার অনুযায়ী গৌরীয় দর্শনের বিচার অনুযায়ী এইটা হচ্ছে আমাদের দর্শন কাজেই আমাদের অন্য জগতের লোক অন্য কথা বলতে পারেন আমাদের গৌরীয় দর্শন অনুযায়ী আমাদের এইটা হলো বিচার গৌরীয় দর্শনের বিচার এইটা তারা মনে করছেন কৃষ্ণকে নিয়ে আমরা যাচ্ছি বৃন্দাবনে যাচ্ছি চৈতন্য সময় অল্প সময় অল্পতার জন্য বিস্তৃত ব্যাখ্যা করা যায় না মহাপ্রভুর এইটি ভাবনা কৃষ্ণকে নিয়ে আমরা বৃন্দাবনে যাচ্ছি এই আনন্দে বিবর বিবর হয়ে রয়েছেন পাগলের মতো সাতটা সম্প্রদায় করেছেন সাতটা সম্প্রদায়ের একটা সম্প্রদায় বকশ পণ্ডিত একটা বাসু ঘোষ একটা অদ্বৈত গোসাই নিত্যানন্দ সব আর মৃদ আর মৃদঙ্গবাজি মোহন মোহন মৃদঙ্গবাজ্যে আর মহাপ্রভু সাত সম্প্রদায়তে একই সঙ্গে নৃত্য করছেন এই মহিমাটা কেউ জানতে পারছেন এক রাজা ছাত থেকে দর্শন করছেন রাজা প্রতাপরুদ্র আর তার সঙ্গে সার্বভৌম এরা কাশিমিশ্র কজন দর্শন করছেন যে মহাপ্রভু একা সাত সম্প্রদায়ে মহাপ্রভু একা সাত সম্প্রদায়েতে ঘুরে ঘুরে নৃত্য করছেন কিন্তু কেউ বুঝতে পারছে না প্রত্যেক সম্প্রদায় প্রত্যেক সম্প্রদায় ভাবছে যে মহ প্রভু আমাদেরকে বেশি ভালোবাসেন এর আমার সম্প্রদায় হয়েছে সবার এইটি ভাবেন প্রভু আমাকে বেশি ভালোবাসে আমার সম্প্রদায় অন্য সম্প্রদায়ে যাচ্ছেন কিন্তু কয়েকজনের সামনে যোগমায়া ভগবানের ইচ্ছা দেখাচ্ছেন একই সঙ্গে ভগবান সাত সম্প্রদায় নৃত্য করছেন বৈভব তখন মহাপ্রভু সেই জগন্নাথকে নিয়ে যাচ্ছেন নিয়ে নীলাচলে থেকে সুন্দরাচলে গেলেন সুন্দরাচলে যাওয়ার পর রথ রেখে মহাপ্রভু বলগণ্ডি জগন্নাথ বল্লভ উদ্যান সেখানে বিশ্রাম অনেক কথা আমি রথযাত্রা সংক্রান্তই কথা বলবো আর বাইরে অনেক কথা বলতে হয় এগুলো বুঝতে গেলে মহাপ্রভুভাবে বিভোর যখন সেই বলগণ্ডিতে গিয়ে বল জগন্নাথ বল্লভ উড উদ্যানে গেছেন পাগলের মতো গাছের তলায় শুয়ে পড়েছেন আর শীতল বায়ু বইছে আর সেই সময়তে রাজা প্রতাপরুদ্রকে শিখিয়ে দিয়েছেন যে তুমি ডাইরেক্ট গেলে প্রভু মানবে না যে তুমি তো রাজা তো সন্ন্যাসীর পক্ষে সন্ন্যাসীর পক্ষে রাজদর্শন আর স্ত্রী দর্শন নিষেধ যেটা মহাপ্রভু নিজেও বলেছেন অনেকবার শ্লোকে সেখানে বলছেন যারা ত্যাগী জীবনে জীব ত্যাগী জীবনযাপন করবেন তাদের পক্ষে রাজদর্শন এবং স্ত্রী দর্শন নিষিদ্ধ মাপু দর্শন দেবেন তবে হ্যাঁ যদি মাপু অন্তর্জামী চালাকি করে একটু করতে পারো মাপু যখন এই বিশ্রাম নেবেন শীতল বায়ু সেবন করবেন ওই সময় তুমি কি করে কিছু ছদ্মবেশে যাবে ছেঁড়া কাপড় কাপড় পরে গিয়ে পাটাকে মর্দন করবে আর 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 এই যে গোপী গীতা এই শ্লোক তুমি গাইবে দেখবে মহাপ্রভু কী করে ভক্তরা সব জানেন ভক্ত ভক্তরা ভক্তের ভগবানের হৃদয় জানেন এখানে তখন রাজা প্রতাপ যাবো হ্যাঁ যাও ভয় করছে ওর যাবো ভক্ত গাইছে সবাইকে পায়ে ধরছে যাবো যাও কিচ্ছু হবে না যাও রাজা প্রতাপ সাহস করে গিয়ে এবার পায়ে ধরেছে গিয়ে মর্দন করছেন আর গাইছেন জয় তীতে দিকম

এইসব বিভিন্ন মধুর অমৃত কবে পান করবে কবে হবে বলো সেদিন আমা এটা ভক্তিণ ঠাকুর বলতে পারে। আমাদের বলা সাজে না আমার তো সেরকম অবস্থা হয়নি অনেকে বলে মা এই কীর্তন করবো আরে বেটার তোর কি এই অবস্থা হয়েছে তুই কীর্তন করবি কি করে কবে হবো বলে সেদিনও আমার এখন খাওয়া দাওয়া আর মজা ফুর্তি এই নিয়ে জীবন চলছে এটা হয় কখনো। তাই তো মিথ্যে হয়ে যাবে না কাজেই নিজের ভাব অনুযায়ী কীর্তন করাটাই ভালো যাই হোক এইভাবে দিনের এই যে যে কদিন জগন্নাথ থাকলেন ভক্তগণকে নিয়ে সেখানে নিত্য কীর্তন আনন্দ হেরা পঞ্চমীর কথ আনন্দ সেসব নিলেন এই হচ্ছে রথযাত্রার গম্ভীর রহস্য আমি তাও বিস্তৃত বললাম না সংক্ষেপে বললাম এইভাবে রূপগোষ বাদ এক বছর এই যখন মহাপ্রভু কীর্তন করছেন আনন্দে দিশাহারা হয়ে বারবার একটা শ্লোক বলছেন কিন্তু কেউ বুঝতে পারছে না এটা কেন বলছেন এটা হলো কাব্যপ্রকাশ বলে একটা গ্রন্থ আছে সেখানকার শ্লোক কিন্তু কেউ জানতে পারছে না এটা কেন বারবার বলছেন রবু গোস্বামীবাদ এটা অনুভব করেছেন স্বরূপ গোসাই তো বুঝবেন স্বরূপ গোসাই একশোবার বোঝেন রুব বুঝতে পেরেছেন বুঝতে পেরে কি করেছেন ঘরেতে গিয়ে ভজনকুটিরে গিয়ে সঙ্গে সঙ্গে লিখে ফেলেছেন প্রভুর যে ভাবটা কি বলতে চান প্রভু এই ভাবটা তিনি সংস্কৃততে লিখেছেন যেটা আমি একটু আগে বললাম প্রিয়হ স্বয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত শ্যাম রাধিকা শ্যাম রাধা তদিদম সঙ্গম সুখম তথাপি অন্তঃ এই যে শ্লোক বললাম এইটা হলো সেটা এর রূপকোষণে বুঝতে পেরেছেন বুঝতে পেরে এবার লিখেছেন যাই হোক এটা বিস্তৃত ব্যাপার তো এটা হলো রথযাত্রা কিন্তু আমাদের একটা শ্লোক এখান দিয়ে আলোচনা করি এটা মিলবে ভালো কারণ আমরা আলোচনা করছিলাম কি যে সেখানে আলোচনা প্রসঙ্গে আমরা কি করছিলাম আমরা চতুর্থ এই এইটা আলোচনা করছিলাম কালকে বলছিলাম যারা ভগবানের ভক্তের বিদ্বেষী কি বলছিলেন দূরে হরি কথা কেচিত দূরে চাচ্যুত কীর্তন স্ত্রী হ তে অনুকম্পা ভবাদৃশ যারা হরিকতা থেকে দূরে থাকে ভগবানের ধার ধারে না নিচু জাত স্ত্রী জাতি বা শুধু তাদের তো আপনাদের মতো যারা দয়ালু তাদের তো তাদের জন্য করুণা হয় এদের কি গতি হবে কি গতি হবে এই তো চিন্তা হয় যাই হোক বিপ্র রাজন্য বৈশরে প্রাপ্তাহ পদান্তিকম শৌত্রেণ জন্মনাথাপি মহন্তী বাদী নাহা কি বলছেন বলছেন যারা বিপ্র আচ্ছা যারা রাজন্য ক্ষত্রিয় আদি যাদের সুযোগ আছে ভগবানের কাছে চরণ চরণের অন্তিকে থাকবার সুযোগ আছে তারা কিন্তু সেই সুযোগটা পাওয়ার পরেও বেদের মধ্যে বেদের মধ্যে যে বেদের মধ্যে যে প্রলোভনীয় বেদের মধ্যে প্রলোভনজনক লোভনীয় বিভিন্ন এইগুলো লোভনীয় বিভিন্ন এটা বিষয় আছে যে এটা করলে এটা পাবে লোভনীয় বিষয় ওর প্রতি আকর্ষণ তারা বলছেন বিপ্র রাজন্য বৈশহরে হে প্রাপ্তা পদান্তিকম সৌত্রেণ জন্মনাথাপি থাপি মৈহন্তী এরা এতটা সুযোগ পেলো আর আমাদের মধ্যে দেখুন কত সুযোগ ঘণ্টা কিচ্ছু না এত সুযোগ পাওয়ার পরে ঘণ্টা কিচ্ছু হচ্ছে না কারণ কী করে হবে হন্তঃকরণটা তো সরল হওয়া দরকার কিন্তু চাইছে না তাহলে এখানে বলছেন যে এত এরা সুযোগ পেল পেয়েও সেই বেদের যে লৌকিক কথাবার্তা এটা করলে এটা হয় জানো এটা করলে স্বর্গবাস হয় তাই নাকি ছেলে পেলে নেই এটা যোগ্য করো ছেলে পেয়ে যাবে এই যে বিভিন্ন কর্মকাণ্ডের কথা বেদে বেঁধে তো বলা থাকবে বেদ তো ঈশ্বর বলেছেন বিভিন্ন অধিকারী ব্যক্তি কারোর অধিকার নেই ঠিক আছে অন্তত এই অধিকার পর্যন্ত যা এই প্রলোভনে এই প্রলোভনে পরে অন্তত কিছু কর এমনিতে তো করবে না এই প্রলোভনে পরে একটু প্রলোভন আছে একটু কর কিছু দু পায়ে গেলে কালকে চার পায়ে গবে চার পায়ে গেলে কালকে আট পায়ে গবে এর সাথে কিছুই করব না খাবো দাবো নড়কে যাব আর কী কি করব কিছু করার তো নাই এখানে সেই জন্য একটা শ্লোকের আলোচনা হোক বিপ্রাজন্য বৈশ হরে হে প্রাপ্তাহা পদান্তিকম সৌত্রেণ জনমনাথাপে না আম না এ বা এত কথা বুঝো সাতকাণ্ড সা সাতকাণ্ড রামায়ণ করে সীতাকার ভাবগো এই হচ্ছে আমাদের কথা এত কথা বুঝলো সব করলো ভগবানের মন্দিরে গেল রথের দড়ি টানলো টেনে এসে নিজের গলায় দড়িটা লাগিয়ে নিল মরবে বলে সবই করলো রথের দড়ি টানছে ফুচকা খাচ্ছে সবই করছে লাস্টে নিজের গলায় ধরে চালা কিন কিচ্ছু করানি এরা বলছে সবই বুঝল বিপ্র প্রাজনের সুযোগ আছে ভগবানের চরণাম দিকে এরা এই সেই বেদের যে প্রলোভ লোভনীয় বাক্য এতেই রমণ করছে বললে এটা হবে জানিস আজকে আজকে এন বৃহৎ ভাগবতামৃত আই ওয়ান্টেড টু গিভ সো মেনি এক্সাম্পল লবণীয় এনিওয়ে তারপরে বলছেন রজসা ঘোর সংকল্পা কামুকা অহি মন্নবহ দাম্ভিকা মান দাম্ভিকা মানিনহ পাপা বৃহসান্তি অচ্যুত প্রিয়ানো কী বলছেন এইসব রজতম গুণে বিভাবিত ব্যক্তি বাইরে কী বেশ থাকলো এটা কোনো ব্যাপার না অনেক কথা কেউ শুনবে না শুনবার মানসিকতা নাই এই রজসা ঘোর সংকল্প তারা রজগুণ তমগুণ কাটি রজগুণ হয়েছে বেশি রজগুণে কি আমি কর্তা এই বুদ্ধি রজসা ঘোর সং যাদের রজগুণ আছে না তারা ঘোর সংকল্প করবে বিভিন্ন ভয়ঙ্কর সংকল্প আর তারা কামু কাহা বিভিন্ন কামেতে জর্জরিত কামেতে জর্জরিত বাইরে ত্যাগিবে সব কিছু ভাই কামে জর্জরিত অহিমান্যব সাপের মতো ক্রোধি কারণ যারা রজগুণ যাদের ভিতরে কামনা আছে তো রাগ তো হবেই কামনা থাকলেই তো রাগ হয় এই কথাই তো কালকে বলেছিলাম মনে আছে না ঢায়তো ধায়ত বিশ্বায়ন পুংসম সঙ্গস্তে সুপায়াতে সংযাত সংযাত কাম কামাত ক্রোধ অভিজাতে ক্রোধাত ভবতী সন্মহ সন্মহাত স্মৃতি বিভ্রম স্মৃতি বিভ্রংসাত বুদ্ধিনাশ বুদ্ধিনাশৎ প্রণ ওরা মনে করছে ভজন করছি আস্তে আস্তে যে নিচে চলে যাচ্ছে গভীরে জানতে পারছে না যে আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে এটা বুঝতে পারছে না মনে করছে অনেক কিছু করে নিলাম এতই মায়ার প্রভাব সে যেন বলছেন রজসা ঘোর সংকল্পাহা কামুকাহা অহিমান্যবহা তারা ঘোর সংকল্প সম রজগুণে বিভাবিত সাপের মতো করে একটু চুন থেকে ভাই কেন করলে এটা তার ভক্ত তার ভক্তভক্ত কিছু বোঝে না ভক্তগত বোঝে না ওরা অপমান করবে আর দম্বিকা আর রজগুণ থাকলে তো দম্ব থাকবেই রজগুণ থাকলে তো দম্ব থাকবেই এর তো কোনো কথাই নেই দম্বিকা হা মানি না হা নিজেকে বড় সম্মানীয় মানে আমি বড় সম্মানীয় আর এরা পাপিষ্ঠ এরা পাপিষ্ঠ ভজনের ভ পর্যন্ত বোঝে না ভজনের ভও বোঝে না এরা পাপিষ্ঠ মানি না পাপ এরা হাসে একটা যদি প্রিয় ভগবানের ভক্ত থাকে তার পয়সা করি নেই ছেঁড়া কাপড় নিয়ে আমি যখন বস্তা নিয়ে চলতাম বৃন্দাবনে বস্তা নিয়ে চলতাম পিঠে বস্তা কিছু নেই বস অন্য একটা মঠে গেছি পরিক্রমায় আর নাম বলবো না সেখানে আমার সোয়া দোয়া আর এই বস্তা থেকে হাসছে হে 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 করে হাসছে আমি ভালো বস্তা বস্তা থেকে প্লাস্টিকের বস্তা ছেলে ওর ভেতরে কম্বল আছে পিঠে নিয়ে চলি এটা দিকে হাসছে আমি ভালোই হাস এখন তাদের হাসি এবার বন্ধ হয়ে গেছে আর তারা হাসতে পারে না কে যে তাদের হাসি বন্ধ করে দিল আর হাসতে পারে না চিরকালের মতো বন্ধ হয়ে গেছে আমার গুরুমা আজকে দিকে হাসত কেন তার পয়সা করি ছিল না নিষ্কিঞ্চন এখন এমন ব্যবস্থা ভগবান করেছে তাদের সবার মুখে ব্ল্যাক টেপ লাগিয়ে দিয়েছে বুঝে গেল এত কোটি কোটি টাকা এবার হাস এবার কোথায় যাবি তোদের কত টাকা আছে দেখা কত চুরি করবি এই অবস্থা কাজেই এরা ভগবান অচ্যুতের ভক্তগুলোকে অপমান করে হাসে এ কী দেখো হাসে এ ছেঁড়া কাপড় আদি সব থেকে হাস এরা জানে না মায়াদেবী তোদের দিকে হাসছে জমদুয়ারে গিয়ে এবার কী করবি যাই হোক এই পর্যন্তই আমি রাখবো শ্লোকা নাম্বার শ্লোকার নাম্বার অ্যাকচুয়ালি টুডে আই ডিসকাস ফোর ফাইভ অ্যান্ড সিক্স অ্যান্ড ডে ইয়স থ্রি অ্যান্ড ফোর টুডে ফোর ফাইভ টু ফোর থ্রি ফোর না টুডে আই ডিসকাস ফোর ফাইভ অ্যান্ড সিক্স অ্যান্ড সেভেন আই ক্যান ডিসকাস নেক্সট দিন আলোচনা করবো আজকে এই পর্যন্তই বিশ্রাম থাক যে শ্লোক দিয়ে শুরু করলাম সেটা ব্যাখ্যা সম্ভব হলো না রাতে হয়ে গেল নয়বাত্মনু প্রভুর অ জাভ পূর্ণ মানম জনাদ বিদুষ করুণ বিনীত যদ যদ ভগবতী বিদিত মানম পশ্চাৎ মনে প্রতিস যথা মুখ নয়বাত্মনু প্রভুর অযম নি জনা বিদুষো করুণ বি যদ ভগবতে বিদীতম তৃতি মুখ্য যথা মুখে বাঞ্ছকর্শ কৃপা সিনুবো পথি আনন্দ পাবনে ভো বৈষ্ণবেমো